ঢাকা রেঞ্জ আন্তর্জেলা ভলিবল টুর্নামেন্ট 2021 ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার 13 অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে ভলিবল খেলার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম, পিপিএম বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়দুল আলম, পিপিএম বার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়দুল আলম, পিপিএম বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী, ডিবি, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু। খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির। খেলা শেষে বক্তারা বলেন, ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টের রানার্স আপ দল ঢাকা জেলাকে অভিনন্দন জানাই। তারা দারুণ খেলেছে, বিশেষ করে থার্ড সেটে প্রাচীনতম জেলা ঢাকা, তাদের অভিনন্দন জানাই। সাথে সাথে আমরা যে জেলার বাসিন্দা নারায়ণগঞ্জ, যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং হ্যাট্রিক চ্যাম্পিয়ন, তাদেরকে অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন। আপনাদেরকে বলি যে নারায়ণগঞ্জ হচ্ছে ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সমাজনীতি সব কিছু সারা বাংলাদেশকে আলোকিত করে, আলোড়িত করে। খেলাধুলায় আমরা তেমনটি আজকে দেখিয়েছি। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা, নারায়ণগঞ্জের যারা আছেন, তারা অভূতপূর্ব সাফল্য আজকে দেখিয়েছেন, দারুণ ক্রীড়াশৈলী দেখিয়েছেন, আমি অভিনন্দন জানাই। আমরা এতক্ষণ একটি সুন্দর প্রতিযোগিতা উপভোগ করলাম, আমরা খুবই উপভোগ করেছি। যদিও তিনটা গেম ই নারায়ণগঞ্জ জিতেছে, একটি জিতেছে ঢাকা জেলা, কিন্তু তারপরেও খেলা কিন্তু আমরা উপভোগ করেছি। উভয় দলই চেষ্টা করেছে তাদের যথাসাধ্য জয়লাভের জন্য। তো ঢাকা জেলা পিছিয়ে পড়েছে এবং নারায়ণগঞ্জ জেলা জয়লাভ করেছে। নারায়ণগঞ্জ জেলার খেলোয়াড় কর্মকর্তা সকলকে আমি অভিনন্দন জানাই, তারা চ্যাম্পিয়ন হয়েছে এজন্য। এবং না, ঢাকা জেলাকে অভিনন্দন জানাই যে তারা তো রানার আপ হয়েছে, যেহেতু 12টি দলের সমন্বয়ে এই খেলাটি হয়েছে। তারা শীর্ষ দুটি দল এখানে, আজকে হয়তো তারা ফাইনালে যেতে পারে নাই, তারপরে অভিনন্দন, ভবিষ্যতে তাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের আজকের এই বিকেলটা মনোমুগ্ধকর করে তুলেছে আমি বলবো অবশ্যই, এই শরতের বিকেল, এই দুটো দলের খেলা। যারা এখানে উপস্থিত ছিলাম সবাই উপভোগ করেছেন, এবং আজকে যারা এই বিকালবেলা আমাদেরকে মনোমুগ্ধ করে খেলা উপহার দিয়েছেন, সেই ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ জেলার খেলোয়াড়বৃন্দ এবং পুলিশ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সভাপতির বক্তব্য সব শেষে হওয়ার কথা, যেহেতু সময় সংকীর্ণ সেই জন্য আর বক্তব্য বাড়াবো না। আমি ডিআইজি স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা আছি। স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই খেলাকে একটি নতুন মাত্রা দিয়েছেন। আমাদের খেলোয়াড়বৃন্দ, আপনারা যে খেলা দেখেছেন স্যার খুব খুশি হয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জেলা প্রশাসক মহোদয় তার ব্যস্ততা সত্ত্বে এখানে এসেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিজিত এবং বিজয়ী দল দুই দলকেই অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং এখন এই পুরস্কার বিতরণী হবে, আপনারা সেটা ডিসিপ্লিন হতে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রেখে NAN TV নারায়ণগঞ্জ।